সৃষ্টিকর্তা ভগবান পৃথিবীতে অনেক লোককে পাঠায়, কাউকে বড় লোক, কাউকে গরিব, আবার কাউকে সাধু হতে বলে, আবার কেউ সংসার করে। আরেকটা বিভাগ রয়েছে, কাউকে মানুষ গুনতে পাঠায়। তো আমার মনে হয় মানুষ গুনার ভাগটা আমার দিকেই পড়েছে। আমি আছি মানুষ গুনইয়া, যে শুধু মানুষ গুনে, আমার দেখায় সাধ। এই লোকগুনা থেকে বাঁচার জন্য আমি আজকে এসেছি এই চাঁপাইশিনি মেলা। পেছন দিকে রয়েছে সেই চাঁপাইশিনি মন্দির। শুনেছি এই মেলাটার নাম নাকি কইনা দেখা মেলা, তাই আমি ঘটকে ঘটকে পৌঁছে গেছি এই চাঁপাইশিনি মেলাতে। তাই আমি এই পাথরের ডিপে ভাবছি যে আমার ভাগে জুটে কি জুটে নাই। গেম খেলতে খেলতে থেকে যাবেন, কিন্তু উইনজয়ের গেম শেষ হবে নাই। কেননা এখানে অনেক ধরনের গেম রয়েছে, যেমন ক্রিকেট, লুডু, স্নেক রাস, ফ্রি সেল, এরকম ধরনের আরও 100-এর বেশি এক্সাইটিং গেমস রয়েছে। যেমন আপনার গেম খেলার দক্ষতা সেরকম গেম রয়েছে। তো খেলুন আর জিতুন লাখ টাকা ক্যাশ রিওয়ার্ডস, এবং আপনি ডাইরেক্ট উইথড্র করতে পারেন ইউপিআই এর মাধ্যমে বা পেটিএমে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু গেমই নেই, এখানে শপিংও আপনারা করতে পারেন। উইনজয়ের স্টোরে আছে আসফালেট, মাইনক্রাফ্ট, ফ্রি ফায়ার গেমস, কারেন্সিজ, সবচেয়ে সস্তা দামে, এবং বিগ বাজার, ডোমিনোজ, মিন্ত্রা, হটস্টার, গানা, এরকম ধরনের বড় বড় ব্র্যান্ডসগুলোর কুপনও আপনি পেয়ে যাবেন এই উইনজোতে। শুধু এগুলোই নয়, রোজ রোজ আপনি স্পিন ঘুরাতে পারেন এবং প্রতিদিন আপনি রিওয়ার্ডসও পাবেন। এবং 10 দিন লাগাতার স্পিন স্ট্রিক হয়ে আপনি জিততে পারেন বাইক, স্মার্টফোন, উইকলি জ্যাকপট আপ টু 25 লাখ পর্যন্ত। উইনজোতে এত কিছু আছে, আর কত কিছু বলবো। তো উইনজো খেলুন এবং নিজে এক্সপিরিয়েন্স করুন। মেলা এই শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়। পূর্বের কোনো ঐতিহ্য অনুযায়ী এসব মেলার আয়োজন করা হয়। প্রত্যেক মেলারই একটা সাধারণ চিত্র আছে, এ যেন এক চলমান ছবি। ভিড়, চেঁচামেচি, হট্টগোল, ঠেলাঠেলি, হাসি, কান্না, ছোট ছোট ছেলেমেয়েদের খুশির উচ্ছ্বাস, রঙ বেরঙের কত পোশাক আসে। আদর্শ লিপি বিদ্যাসাগর, বাচ্চাদের পড়ার বই থেকে শুরু করে বাঁশির আওয়াজ, রকমারি খেলনা, মিঠাইয়ের দোকান, তেলে ভাজা পাঁপড়ের ঘ্রাণ, জামাকাপড়, নানা ধরনের দোকানপাট, এমনি একের পর এক আরো কত জীবন্ত চিত্র। তেলে ভাজা পাঁপড় ভাজা বাবুই খাচ্ছে, বাঁশি ফুঁকছে সঙ্গে সঙ্গে, আর পাঁপড় ভাজাও আছে। দাদুকে পেয়েছি, বয়স্ক দাদুকে। তো ইনি বহুদিনের পুরানো মানুষ, আমরা ইনার কাছ থেকে জানবো এই চাঁপাইশিনি মেলার গুরুত্ব, এবং চাঁপাইশিনি মেলা কবে থেকে হচ্ছে সেটা আমরা জানবো, এবং এই চাঁপাইশিনি মেলার বহু ইতিহাস রয়েছে সেগুলো আমরা কিছু ডিসকাস করবো। দাদু আপনার নাম কি? আমার নাম মাধব চন্দ্র মাহাতো। কোথায় বাড়ি আপনার? রাজদি। আপনি চাঁপাইশিনি মেলা কতদিন ধরে আসছেন? আমি আসছি বাবু, আমাদের যতদিন থেকে আমি ছোট ছিলি ততদিন থেকে এই এই চাঁপাইশিনি মেলা দেখছি, আমাদের এই মেলা। কন্যা দেখা আগের লোকের বহু বিটি বহু আসলে তখন নিয়ে পালাইছো এই মেলা টানলি। মেলা টানলি মেলা টানলি নিয়ে চুড়ি আছে, এই চুড়ি গুলো মানে এইগুলা ঢাপাতে হবে নাকি? তাহলে সিনেট করার জন্য সাবান পাবে। মেলায় অনেক ছোট ছোট আকর্ষণীয় খেলা থাকে, যেমন ডিম খেলা, চুড়ি খেলা। এরকম ছোট ছোট খেলাগুলো বেশিরভাগই গ্রাম্য মেলাগুলোতে দেখা যায়। গ্রামের মানুষের কাছে এটা একটা বিশেষ আকর্ষণীয় খেলা। এটা হলো চাঁপাইশিনি মাতার মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই বহু বছর ধরে এরকমভাবেই মেলা হয়ে আসছে। ভিতরে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চাঁপাইশিনি মাতা। ভাই বলছে যে চ্যানেলটা বারবার করে রেখেছি আর সাবস্ক্রাইব করে রাখে নাই, তো এখন কি এখন বের করে রেখেছে বলছে আমার ছবি জানলে বলছে আমি সাবস্ক্রাইব করবো না। সাবস্ক্রাইবটা করে দিয়েছি আর একদিন, কালকেও একটা পড়াই নিয়েছি, আজকে একটা পড়াই নিয়েছি নাকি? আমাদের তো সাবস্ক্রাইব করা হয়েছে। হ্যাঁ, মানে এবারে একটু বেশি ঝান্ডি দেখা যাচ্ছে না? না না, প্রতিবারে প্রতিবছরে থাকে, এবং যত পাবলিক আছে এখানে সবাই আনন্দিত হয়।
এই চাপাই শিঙি মেলা কে কতদিন ধরে দেখছো সেটা বলো 4 বছর 4 বছর 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 তো এই মেলা হয় আমাদের এই চাপাই শিঙি মেলা বছর বছর ধরে হয় কোন বছরে বাদ নাই আচ্ছা মেলার যাওয়ার রাস্তা আপনারা যদি এই মেলাতে আসতে চান তাহলে আপনাদেরকে বড়াবাজার টু পুরুলিয়া যে রোড সেই রাস্তা দিয়ে আসতে হবে এবং টোকরিয়া মোড় থেকে প্রায় 5 কিলোমিটার যদি আপনারা পূর্ব দিকে আসেন তবে এই মেলার আপনারা দেখতে পাবেন একদম রোড সাইডে মেলা হচ্ছে এইটাই হচ্ছে সেই চাপাইশিনির মেলা বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর নতুন কোন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার আজকের এই ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্ট করে আর আজকের ভিডিও বেশি লম্বা করছি অনেকটাই বড়